বলতে কত দিয়ে আসছে? আচ্ছা তা আসছে কত দিয়ে? আচ্ছা আচ্ছা কি করো এত দিয়ে? দেখি আমটা পাইনি দেখি কেটে রেখে দিয়েছি আমি না জানি না নিচের দিকে একটু হাতুড়ি মেরে নাও হয়ে যাবে মনে এখন দেখো
হয়ে যাবে কি ঝড়টা কেটে গেল নাকি? অত্যন্ত সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার উনুনটা কমপ্লিট, এবার একটু টাক দিয়ে দেবো, ধারগুলো মেরে দেবো, একটু মেরে দেবো এই সাইডে। ভালো হয়ে গেছে, হয়ে গেল। এবার এই উনুনটাই আমি রান্না করবো, আর তোমরা দেখবে আমার উনুনে রান্না করা অনেকটাই বেশি শখ, তাই চেষ্টা করলাম এখানে একটা উনুন তৈরি করতে, দেখি এবার এটা কতটা আমি সাকসেস হই। ভিতরে কি রয়েছে? ভেতরে আছে মোলতার। এটা আমি এইভাবে দিলাম এই কারণে, ছোট ছোট লাকড়ি টুকরো দিলে এখান দিয়ে বাইরে চলে আসবে, লাকড়িগুলো বাইরে না চলে আসে, তার জন্য এইভাবে রেখেছি। না হলে কেটেও ফেলা যায়, কিন্তু কেটে ফেললে ওই একটা প্রবলেম হবে, লাকড়িগুলো বারবার নিচে পড়ে যাবে, তার জন্য আমি এটা এইভাবে রেখেছি। আইডিয়াটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, তো দেখতে থাকো। এই ছোটো ছোটো পাথরের টুকরোগুলো আমি নিচে দিয়ে দেবো, এর জন্য রান্নায় আমার অনেকটা হেল্প হবে, যখন এগুলো গরম হয়ে যাবে তাতেই অনেক কম লাকড়িতে রান্নাগুলো হয়ে যাবে। সাইড দিয়ে রেখে দাও, উনুনটাকে চালাবো, এর জন্য এটাকে একটু পুচকা জায়গা চারিপাশে কোলতারগুলো লাগানো রয়েছে, এগুলোকে পুড়িয়ে একটু পরিষ্কার করার জন্য আমি ঘরে ডাস্টবিনে যে পেপার বা নানা ধরনের প্লাস্টিক ওয়েস্টের আমি জমা করেছি সেগুলোই দিয়ে আমি ধরিয়ে দিচ্ছি। এগুলো পুড়েও যাবে,
তো চলো এবার মনটাকে ধরিয়ে দিচ্ছি। হাওয়া চলছে তো সেই জন্য জ্বলছে না। ওই দিকে চলে গেছে, একবার একটু ধরে গেলেই চলে যাবে সুন্দরভাবে। এই উনুনটা বানানোর জন্য আজ সকালে দেখো আমি পাগলের মতো অবস্থায় রয়েছি, স্নান করিনি, সকালে শুধু ব্রেকফাস্টটা বানিয়েই একটু দুপুরের রান্না গুছিয়ে রেখে আমি এই কাজটায় লেগে গেছি। অনেক দিন দিয়েই এই কোলতারের দোলটা আমি মাসির কাছ থেকে চেয়ে রেখেছি, কিন্তু বানানোই হচ্ছিল না। আর আমার হাজবেন্ড বানাবে বলেছি, তো সময় করে উঠতে পারছে না, তাই আজকে ভাবলাম আমি চেষ্টা করি। তো দেখো বানিয়ে নিলাম, আশা করি এই উনুনটায় আমি সুন্দর সুন্দর রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দর জ্বলছে। আর এইভাবে জ্বললেই আমার রান্না হবে দারুণ, তোমরা জানো। খুব হিট বেরোচ্ছে, ও উষার দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব বেশি ঝরে গিয়েছে উনুনটা। এইরকম মম্মির বেগুন গাছ আছে, কোলতারটা রয়েছে না সেদিন। বাইরের পেন্টগুলি উঠে যাচ্ছে, একটু জল নিয়ে একটু জল দিয়ে দাও। এবং গ্রিন কালারের ধোঁয়া বেরোচ্ছে, ফোনে দেখা। আমার তরফে ধোঁয়াটা আসছে। ও মম্মি আগুনগুলি আগুনটা নিভিয়ে দিয়েছে, নিভিয়ে দিইনি, আস্তে আস্তে গেছে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম অনেক জোরে জোরে। এই যে মম্মি বেগুন গাছ, গাছটা একটু লেগে গিয়েছে আগুন মনে হয়। আগুন লাগেনি, পাতে একটু পাতা দেখে একটু ঝলসে গেছে। যাই হোক পরিষ্কার হয়ে গেছে উনুনটা। এটা ভালো হয়েছে। কবে রান্না করবে এই উনুনে? আমি যে জায়গায় দাঁড়াচ্ছি সেই জায়গায় ধোঁয়াটা আসছে।